যাচ্ছি কালাধুকারে ওর এখানে এইবার পাকড়িগুলো পরে আমাদের সাজিয়ে দিয়েছে তো আমরা যাচ্ছি ঠিক আছে চলুন আমাদের সঙ্গে आज हमारे रान फेस्टिवल सेकेंड डे लांच करार पर आज के बड़िए जब बस नहीं जाए तो देखी कथाय नहीं जाए और आमार आगे ब्लगटा जो अपना देखे ना थकें रान फेस्टिवल फर्स्ट डे तो आमी लिंक दिए देव से खाना अवश्य देखे नेब बस प्रथम नहीं एलो एक ग्रामे ग्रामटार नाम बोलो हे गांधीनो ग्राम तो ये ग्रामटा जो आर्थक्वेक 2001 तक पूरे डिस्ट्रॉय हो गए পরে এটা আবার নতুন করে রিবিল্ড করা হয় তো এই গ্রামে আমরা যখন এলাম তো বিভিন্ন শপ দেখলাম ছোট ছোট হাটও দেখলাম তো গ্রামটা আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর করে তৈরি এই গ্রামে আর গ্রামটা হচ্ছে এরা যা তৈরি করে সেগুলোই বিক্রি করে এরা আর্ন করে তো এখান থেকে আপনারা জিনিস দেখতে পারেন বা কিনতেও পারেন তো এখন আমরা গিয়ে জিনিসগুলো দেখি কি কি পাওয়া যায় এখানে গ্রামের যে স্ট্রাকচার সেটাও খুব সুন্দর বাড়িগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে স্থানীয় প্রোডাক্ট এখানে বেশি বিক্রি হচ্ছে बहुत मस्त है আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কালাদুঙ্গর সেখানে আমরা সানসেট দেখতে যাব তো প্রথমে আমাদের পথে পড়লো হচ্ছে একটা টেম্পল যেটা হচ্ছে দত্তাত্রেয় টেম্পল তো আমরা যখন সেখানে পৌঁছালাম পূজো হচ্ছিল আর এই টেম্পলটার সম্বন্ধে একটা বেশ পৌরাণিক লোককথা প্রচলিত আছে তো আমরা যেতে যেতে আমাদের গাইড সেটা শোনালো তো সেই টেম্পল দর্শন করে এবার আমরা চলতে শুরু করলাম কালাদুঙ্গরের উদ্দেশ্যে সানসেট দেখব বলে আর এটা হচ্ছে কাচ্ছের হাইস্ট পয়েন্ট এখান থেকে সানসেট দেখতে লাগে অসাধারণ আর হোয়াইট ডেজার্টটাও এখান থেকে দেখা যায় তো আমরা এখন পথে চলতে লাগলাম চলতে চলতে এখানে দেখলাম বিভিন্ন দোকান রয়েছে যেখানে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে তাছাড়া চা বা বিভিন্ন রকমের খাবার জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমরা এখন সানসেট দেখার জন্য যাচ্ছি আর দেখব কালাদুঙ্গরটাকে কেন কালাদুঙ্গর বলা হচ্ছে সেটা কি আদৌ মানে কালো বা ব্ল্যাক হিলস যেটা বলছে সেটা কি আদৌ কালো না কি রকম যায় সেটা দেখি আর এখান থেকে হচ্ছে মানে যে ভিউটা সেটাও খুব সুন্দর
আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কালা ডুঙ্গর বা ব্ল্যাক হিল। এখান থেকে আমরা সানসেট দেখব। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, আমাদের বাসটা নামিয়ে দিয়েছে। তারপরে ওখান থেকে ক্যামেল রাইড করে আসা যায় বা জিপও আছে। ক্যামেল হলে সেখানে আপনাদের চার্জেস লাগবে 100 rupees, আর জিপে নিয়ে যে পার পার্সন 30 rupees। তো আমরা জিপেই এলাম। এবারে এই সিঁড়িটা দিয়ে উঠে নেমে আবার উঠতে হবে দেখছি, তারপরে গিয়ে এখানে পৌঁছাবো। চলুন যাই সানসেট দেখতে। আর যাওয়ার সময় রাস্তাটার ভিউ আর চারিপাশের ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি কালা ডুঙ্গরে। ওর এখানে এইভাবে পাখিগুলো পড়ে আমাদের সাজিয়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি, ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে। আমরা এখন পৌঁছে গেছি কাচ্ছের হাইস্ট পয়েন্টে, আর এখান থেকে দেখা যাচ্ছে হোয়াইট ডেজার্টটা। দূরে দেখা যাচ্ছে এই হোয়াইট ডেজার্টটা, আর এখানকার ভিউও অসাধারণ, অসামান্য এখানকার ভিউ। এখান থেকেই আমরা সানসেট দেখব। একদিকে হচ্ছে সানসেট, আর একদিকে দেখতে পাচ্ছি আমরা হোয়াইট ডেজার্ট। চলে এসেছি এখন গুজরাটে স্বামীনারায়ণ টেম্পলে। আজকে হচ্ছে আমাদের কাচ্ছে রান ফেস্টিভ্যালের থার্ড ডে। সকালবেলা বাস আমাদের নিয়ে এলো। এখন বাজে হচ্ছে আপনার 11:15 হবে। তো ফার্স্ট বাস আমাদের নামালো স্বামীনারায়ণ টেম্পলে, এরপরে নিয়ে যাবে কাচ্ছ মিউজিয়ামে। স্বামীনারায়ণ টেম্পলটা আমি আপনাদের দেখালাম, এর চারিপাশের এরিয়াটাও দেখালাম। খুব সুন্দর করে সাজানো রয়েছে জায়গাটা, দেখছেন না খুব সুন্দর করে সাজানো। আমার পিছনে স্বামীনারায়ণ টেম্পল, ভেতরটাও খুব সুন্দর, এর স্থাপত্য, এর যে ফ্লোরটা সেটাও দেখিয়েছি।
এসে গেছি কাচ মিউজিয়ামে। তো এখানে যে টিকিট কাউন্টার, টিকিট করা হচ্ছে, দেখি কত করে টিকিট। কাচ মিউজিয়াম আমাদের দেখা শেষ হয়ে গেল। আর এই মিউজিয়ামে যদি আপনাদের ছবি তুলতে হয় তাহলে 100 রুপিস লাগবে। 100 রুপিস দেওয়ার পরে ওরা আমাদের একটা আইডি দিল, তো সেই আইডি কার্ড নিয়ে আমরা এখানে যে ফটোগ্রাফি করলাম। তো আজকে যে থার্ড ডে আমাদের যে দুটো জায়গা দেখানো হলো, একটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল আর হচ্ছে কাচ মিউজিয়াম। আর এই ব্লগে আমি সেকেন্ড আর থার্ড ডে দুটো একসাথে নিয়ে চলে এলাম। তো আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ডের যে কাচ রান উৎসব দেখা শেষ হয়ে গেল। এখন আমরা বাড়ি ফিরে চলেছি, তবে এটা খুব এনজয় করলাম, এখানে এসে একটা অন্যরকম অভিজ্ঞতাও সঞ্চয় করলাম। আর এই ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।